নমস্কার, শুরু করছি সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের কাবুলিওয়ালার বাঙালি বউ। আজ পঞ্চম পর্ব, দ্বাদশ অধ্যায়। আজ চার দিন হলো আমি সেই বাড়িতে ফিরে এসেছি। সবই ঠিক আছে, যেখানে যা যেভাবে ছেড়ে গিয়েছিলাম, শুধু আমি যেন কেমন পাল্টে গেছি। কারো সঙ্গে কথা বলতে গেলে আমি ছিটকে যাই, কোথা থেকে একটা লজ্জা, দ্বিধা, সংশয় আমার মাথাটাকে নত করে রাখে। কিছুতেই বুঝতে পারি না কেন এত সংশয়। আমার অন্যায় তো শুধু আমার অসহায় স্বীকৃতির মাত্র। আমি তো আমার স্বামীকে ছেড়ে দেবার জন্য পালাইনি, তার কাছে যাওয়ার জন্যেই তো গিয়েছিলাম। পারি না, পারি না, আমি কিছুতেই পারি না কারো সামনে দাঁড়াতে। ঘরের এক কোণে বসে থাকি, আমার দেওররা কড়া পাহারা দেয় আমাকে, যাতে আমি আর পালাতে না পারি। মেজ দেওর তার বিবিকে ছেড়ে আমার ঘরের দরজার সামনে শোয়, আর জানালার সামনে ছোট দেওর। দেখতে দেখতে 20 দিন হয়ে গেছে, কিন্তু আমার যাওয়ার কোনো উদ্যোগ দেখছি না। ইতিমধ্যে একদিন মূষা আমার রাস্তা খরচের টাকা চাইল, আমি দিতে অস্বীকার করলাম। তখন মূষা আমাকে শাসালো, বলল যদি কাল সকালে আমি সব টাকা তাকে না দিই তবে খুব খারাপ হবে। আমি ভাবি যে মূষা একদিন আমার পিছনে কুকুরের মতো ঘুরে বেড়াতো, আজ সেই আমাকে ভয় দেখাচ্ছে। মনে হয় যদি ট্যাটনের কথা শুনে সেই 70 সালে আন্দোলন করতাম তবে বোধহয় আরও একটু সাহস সঞ্চয় হতো। অন্তত শুধু মনে মনে লড়াই না করে প্রকাশ্যে কিছু করতে পারতাম। 1970 সাল, কী বা বুঝি, বয়সে ছোট হলেও বেশ মনে পড়ে কলকাতায় তখন নকশাল আন্দোলনের জোয়ার এসেছে। সেই সুবাদে আমাদের পাড়ার আনাচে কানাচে তখন নকশাল পার্টির লোকেদের আনাগোনা। পাড়ায় বেশি বেরোনো দূরের কথা, ছাদে ওঠাও বারণ হলো আমার। আমি বুঝতে পারতাম না নকশাল পার্টির সঙ্গে আমার ছাদে ওঠার কী সম্পর্ক। কোনো যোগসূত্র খুঁজে পাই না, নকশাল কী বা কে। আমাদের বাড়ির দেওয়ালেই শুধু নকশালের অস্তিত্ব বুঝতে পারি। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, বন্দুকের নলে বিপ্লবের জন্ম, এই সব কথাই হলো নকশাল। আমার বন্ধু ট্যাটন একদিন বলেছিল, সুমি শ্রমিক আন্দোলন করবি? সেটা কী রে, কীভাবে করতে হয়? সেটা আন্দোলন, সারা বিশ্বে শ্রমিকের মধ্যে প্রতিবাদের আগুন জ্বালাবো, শ্রমিকের ব্যথায় আমরা ব্যথিত হব। ট্যাটনের চোখ দুটো চিকচিক করছে, ধুত তোর শ্রমিকের ব্যথা, আমার ব্যথা কে দেখে তার নেই ঠিক, তোর শ্রমিকের ব্যথায় আমার কাজ নেই। আজ সারা বিশ্ব আগুনে পুড়ে গেলে আমরাও তো পুড়ে যাব। না না, তা হয় না, তুই বরং অন্য কিছু কর, এই আন্দোলনটা আমার মোটেও ভালো লাগছে না। ধুত বোকা মেয়ে কোথাকার, অন্য আন্দোলন হয় নাকি? ও হয় না, তবে কি করবি? কি আবার করব, তোর দ্বারা কিছু হবে না, তোর সঙ্গে ঘুরে ঘুরে আমারও কিচ্ছু হবে না। ট্যাটন চলে গেল রেগেমেগে। তা যাক বাবা, ওই আগুনটাগুনের ব্যাপারে আমি নেই। ট্যাটনটা যেন কি, বারান্দায় বসে এইসব 7-5 ভাবছি, তখন দেখলাম একদল ছেলে হাতে বড় বড় চকচকে রামদায়ের মতো কী সব নিয়ে দৌড়ে যাচ্ছে। এদের সবার পিছনে আছে ট্যাটন। আমি চেঁচিয়ে ট্যাটনকে ডাকছি, ওকে এই ট্যাটন। কিন্তু ট্যাটন একবারের জন্যেও ফিরে তাকালো না। আমার ভীষণ রাগ হলো, গ্রিলটা ধরে দাঁড়িয়ে ওদের ফেলে যাওয়া পথের দিকে তাকিয়ে আছি। দুম দুম করে গোটা কয়েক বোমা পড়লো পলকের মধ্যে, রাস্তা কেমন নির্জন হয়ে গেল। ওরা গেল কোথায়? ট্যাটনই বা ওদের সঙ্গে কোথায় গেল? অনেকগুলো গেলোর প্রশ্ন মাথার ঠিক মাঝখানে আনাগোনা করতে লাগলো, চোখ দুটো জ্বালা জ্বালা করছে। বারান্দার রেলিং ছেড়ে ঘরের দিকে এগিয়ে গেলাম। সেদিন যদি ট্যাটনকে ফিরিয়ে না দিতাম তবে আজ আমি আরও বেশি প্রতিবাদ করতে পারতাম। আবার ভাবি, প্রতিবাদ করার জন্যেই কি আমি তাকে বিয়ে করেছিলাম? এখন আমার দেওররা সব সময় কী সব বলাবলি করে, অবশ্যই তো আমার অগোচরে। বাড়ির বাইরে আমার যাওয়া বন্ধ, বাড়ির সবাই আমাকে পাহারা দেয়,
শুধু গুলগুটি ছাড়া। আমি থেমে থাকি না, আমার মনে একই চিন্তা, যদি আমাকে ভালোভাবে পাঠাবে তো পাঠাও, নইলে আমি আবার পালাব। আমাকে তোমরা ধরে রাখতে পারবে না, আমাকে ধরে রাখার শক্তি তোমাদের নেই, জোর করে আমাকে দিয়ে তোমরা কিছুই করাতে পারবে না। সে শক্তি বা বুদ্ধি আল্লাহ তোমাদের দেয়নি, সেই বুদ্ধি যদি তোমাদের থাকবে তবে কেন তালিবান তোমাদের দেশে প্রবেশাধিকার পেল? এক বিদেশি গোষ্ঠী তোমাদের অভ্যন্তরে ঢুকে তোমাদের প্রতি অন্যায়ভাবে শাসনের গণ্ডি বেঁধে দিচ্ছে, তোমরা তা মেনে নিচ্ছ। তোমাদের মেয়েদের গায়ে হাত তুলছে, তোমরা তাও মেনে নিচ্ছ। অনিচ্ছা সত্ত্বেও তালিবানদের অত্যাচার সহ্য করছ। আসলে তোমরা আফগানবাসী, তোমরা সবাই দুর্বল। যতই তোমরা মেয়েদের ইজ্জত সম্মান আছে বলে জাহির করো না কেন, প্রকৃতপক্ষে তোমাদের দেশের মেয়েদের কোনো ইজ্জত নেই। তোমাদের দেশ ছাড়া অন্য কোনো দেশ দেখাতে পারবে যে দেশে এক বিদেশি গোষ্ঠী এসে মেয়েদের এইভাবে মারধর করবে, শাসনের গণ্ডি বেঁধে দেবে, আর দেশের জনতা তা মুখ বুঝে সহ্য করবে? সেই তোমরা কিনা ধরে রাখবে আমাকে? যতই পাহারা দাও, যতই বড় দরজায় তালা দাও, আমার যখন মনে হবে এবার পালানো দরকার, তখন তোমাদের কোনো বন্ধনই আমাকে ধরে রাখতে পারবে না, আর তা আমি তোমাদের দেখিয়ে দেব। এরা যতই তালা দিক, দ্রানাই চাচার বাড়ি যাওয়া বন্ধ করতে পারেনি। দ্রানাই চাচাকে এরা ভয় পায়, দ্রানাই চাচা খুব রাজভারী লোক, এদের অত্যাচারের সম্পর্কে সবই জানে, তাই এই বাড়িতে আমার যাওয়া বন্ধ করতে পারে না। আমাদের বাড়ির পিছনেই চাচার বাড়ি, হলে কি হবে, অনেকটা ঘুরে তবে যেতে হয়, কারণ যেন দরজা যে ওই দিকেই, আবুদের বাড়ি ও আসাম চাচার বাড়ির পাঁচিল ছাড়িয়ে ডান দিকে গিয়ে তবেই দানাই চাচার বাড়ি। দানাই চাচার বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে, প্রায় রাতে আমি মন খারাপ করা রাত এই বাড়িতে এসে কাটাই। শাওমদের বিবি ঝুমঝুমা ও রোশনদারের বিবি বাবান আমি গেলে খুব খুশি হয়। চাচিরা আমার জন্যে ভালো মন্দ খাবার বানায়, আমার সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করে। আমি ভালো সেলাই জানি বলে মেয়েদের আমার কাছে বসিয়ে সেলাই শেখায়। আমার খুব শান্তি লাগে এই বাড়িতে, কিন্তু দ্রানাই চাচার ও সেরিনা চাচির কোনো শান্তি নেই। 1992 সালে তাদের জীবনে এক বিপর্যয় ঘটে গেছে, কোনো যুদ্ধ নয়, কোনো শত্রুতা নয়, বিনা মেঘে বজ্রপাত হয়ে তাদের আদরের ধনকে তাদের কাছ থেকে দূরে, অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে। আজও আমার মনে ভেসে ওঠে সেই দিনটার কথা। আমার খুব রাগ হয়েছিল দ্রানাই চাচার প্রতি, কারণ দ্রানাই চাচার শ্যালকের বিয়েতে আমি গিয়েছিলাম, সেখানে চাচা যেন আমাকে চেনেই না এমন ভাব করেছিল। তার পরের দিন শাওমদের বিয়ে, খুব আনন্দে সবাই মেতে উঠেছে। এখানে তো আর কিছু আনন্দের খোরাক নেই, তাই নিজেদের কারোর বাড়িতে বিয়ে হলে প্রত্যেকে আসে, নাচে গান গায়, এটাই এখানের একমাত্র আনন্দের খোরাক। সেদিনও সেই রকম আনন্দের দিন ছিল। রোশনের বিয়ের এক বছর পরে শাওমদের বিয়ে হচ্ছে, বদল বিয়ে। শাওমদের পরে বোন সোফিয়া, যেমন নাম তেমনই দেখতে, বয়স মাত্র 14। শাওমদের বউয়ের নাম ঝুমঝুমা, ঝুমঝুমার দাদার সঙ্গে সোফিয়ার বিয়ে হয়েছে। সকাল থেকেই বাড়িতে অনুষ্ঠান চলছে, যত জায়গায় যত চেনা লোক আছে সবাই এসে আকাশে গুলি ছুঁড়ছে, এটা এখানকার রেওয়াজ। বাড়িতে ছেলের বিয়ে ঠিক হলে অথবা ছেলে হলে যদি কেউ না আসে এবং আকাশে গুলি না চালায়, তার মানে সে আমার শত্রু বলেই খুশি হতে পারেনি। কারো ইচ্ছা না করলেও আসতে হবে, মরতে মরতে হলেও সবাইকে আসতে হবে। দুপুর গড়িয়ে বিকেল হব হব, এমন সময় রোশন এলো আমার কাছে। সাহেব কামাল, আকা আমাকে তোমার কাছে পাঠালো, এখনই চলো, সবাই এসেছে, নাচ গান করছে, তুমি কেন যাচ্ছ না, চলো আমার সঙ্গেই চলো। না আমি যাব না। কেন, কেন যাবে না? কাল তোরা মামার বাড়িতে নেমন্তন্ন খাওয়ার জন্য গিয়েছিলি, তোর বাবাও ছিল সেখানে, কিন্তু আমার সঙ্গে একটাও কথা বলেনি, পোক্তানাও করেনি। পোক্তানা হঠাৎ হাত মেলানো। বেশ, আমি তবে আকাকে গিয়ে কী বলবো,
বলবি তোমাদের মান আছে, সাহেব কামালের নেই। আমি রোশনের সঙ্গে কথা বলতে বলতে আমাদের পালিজের দিকে গেলাম। পালিজে মানে ক্ষেত। আমার দেওররা শশা, তরমুজ ও তিরার গাছ লাগিয়েছে। এখানে শশাকে বদরং বলে আর তরমুজকে ইন্দ্র আনা ও খিরাকে তিরা বলে। ক্ষেত ভর্তি শশা তিরা হয়েছে, তরমুজও হয়েছে, তবে কাঁচা, এখনও পাকেনি। রোশন আমাকে বলল, আমাকে দুটো শশা দেবে? না, না দেওয়ার কী আছে, আয় এই দিকটায় এসে দাঁড়া, আমি শশা দিচ্ছি তোকে। ক্ষেতের দরজার ডান দিকে ওকে দাঁড় করিয়ে আমি শশা তুলতে গেলাম। সাহেব কামাল, তোমাদের আঙুর পাকলে আমাকে দেবে তো? দেব, যখনই তোর খেতে ইচ্ছা হবে আমার কাছে চলে আসবি। মুসা, সাওয়ালি, কালাখান, এরা কিছু বলবে না তো? কি বলবে, কেন, আঙুরে আমার অধিকার নেই, আমার থেকেই তোকে দেব, ওদের কাছে চাইবো না। সাহেব কামাল, এবার আমি যাই, আঁকা নইলে বকবে। রোশন চলে যাওয়ার পর আমি দু চারটে শশা নিয়ে ঘরে চলে এলাম। পরের দিন সকাল থেকেই আমাকে একের পর এক সবাই ডাকতে আসছে, কিন্তু আমার ওই এক কথা, যাব না। মুখে যাব না বললেও মন যেতে চাইছে। ভাবলাম চেম্বার বন্ধ করে যাব, আজ রোগীর বেশি চাপ নেই। মাত্র 10-15 জন এসেছে, দুপুর 1টার মধ্যেই তাদের বিদায় দিয়েছি। তারপর সাদগিকে বললাম খাবার দিতে। রোশনদের বাড়ির পূব দিকে একটা মাঠের মতো আছে, সেখানে ছেলেদের নাচ হচ্ছে, আর বাড়ির ভেতর উঠোনে হচ্ছে মেয়েদের নাচ। বেলা তখন প্রায় 2 বাজে। আমি একটা ভালো সালোয়ার কামিজ পরে দোপাট্টা মাথায় দিয়ে বেরোতে যাব, এমন সময় জামবাজের পিস্তুত ছোটো ভাই সৈয়দ খান দৌড়তে দৌড়তে এসে আমার নাম ধরে ডাকতে ডাকতে একেবারে ঘরের সামনে এসে দাঁড়ালো। কি হয়েছে, এত ডাকাডাকি কিসের? আমি তো যাচ্ছি। সাহেব কামাল, লিখ পুম্বা রায়কা জার কাওয়া, মানে তুমি একটু তুলো দাও তাড়াতাড়ি করে। তুলো কি হবে? রোশনদার আকপল জান ইস্তালাই, মানে রোশন নিজের মাথায় গুলি করেছে। কি করে, কেমন করে এমন ঘটলো? কারবাইন, বন্দুক নিয়ে রোশন আকাশে গুলি চালাচ্ছিল। যখন সব গুলি শেষ হয়ে গিয়েছে ভেবে ও পাঁচিলের ওপর বসেছে, তখন বন্দুকটা এমনভাবে রাখলো যে নলটা ওর কপালের দিকে তাক করা রইল। হঠাৎ একটা গুলি বেরিয়ে রোশনের কপাল ফুঁড়ে মাথার পিছন দিয়ে বেরিয়ে গেছে। সর্বনাশ! এ কি সর্বনাশ হয়ে গেল! দ্রানাই চাচার প্রথম সন্তান, বাচ্চা মেয়ে, বাবানের স্বামী। আমি সৈয়দ খানের সঙ্গে দৌড়ে গেলাম, ময়দার মতো মিহি তুলোর ওপর দিয়ে খালি পায়ে দৌড়চ্ছি। বরফ পড়ার পর 3 মাস, বরফ গলে যাওয়ার পর 2 মাস, এবং মে জুন মাসে বৃষ্টির সময়টুকু ছাড়া বাকি সময়টায় এই ময়দার মতো ধুলো এখানকার মানুষের জীবনের সঙ্গে মিশে আছে। বিকেল 5 বাজে, 1992-এর 16 জুলাই, চারিদিক রোদে ঝলমল করছে, সূর্যের তাপ প্রখর, কোথাও আর ঢোল বাজাবার আওয়াজ শোনা যাচ্ছে না, নাচ গানও থেমে গেছে। ঘরের দেওয়ালে বুক ফাটা কান্নার প্রতিধ্বনি। রোশনের মা হতভাগী ধুলোর ওপর গড়াগড়ি খেতে লাগলো, বুক চাবড়াতে চাবড়াতে বলতে লাগলো, ওরে রোশন, তুই কোথায় গেলি রে, তোর কচি বউ যে তোর সঙ্গে এখনও ভালো করে কথাও বলেনি, ওরে আমার বাছা, আমার কোলে ফিরে আয় রে, আজ 5 তোকে ভালো মন্দ খেতেও দিইনি আমি, আমার কোলের বাছা, আমার মানিক রে, একবার এসে আমার কোলে মাথা রাখ সোনা, আয় রে ফিরে আয়। এমন সময় রোশনদারকে একটা খাটের ওপর শুয়ে সবাই মিলে বাড়ির ভেতরে উঠানে নিয়ে এলো। সেরিনা চাচি, মোরগলারা চাচাই, আবু, আরও অনেক রোশনের ওপর আছড়ে পড়ল। আমিও গিয়ে রোশনের পাশে দাঁড়ালাম। মুখে বিলাপ নেই আমার, শুধু একটা অস্ফুট যন্ত্রণা। ভীষণ একটা কষ্ট কালবৈশাখী ঝড় হয়ে তছনছ করে দিচ্ছে আমার মনের ভেতরটা, যে ঝড় কোনো দিন থামবে না। রোশন শুয়ে আছে, কাফন দিয়ে সমস্ত শরীর ঢাকা, শুধু মুখটুকু খোলা। ঠিক কপালের মাঝখানটা তারই নিজস্ব কার্বাইন রাইফেলের গুলি F4 করে বেরিয়ে গিয়েছে। অপ্রার্থিব জগতে চলে গেল রোশন, রেখে গেল পার্থিব জগতের হাসি কান্নায় মেশানো
স্মৃতির বেদনা, আমার ও সবার জন্যে মন কেমন করা অনেক কথা, মায়ের জন্যে রেখে গেল অসংখ্য বাবলা কাঁটা বেঁধানো একরাশ যন্ত্রণা। এত দুঃখের মধ্যেও আমি লক্ষ্য করলাম রোশনের বিবিকে কেউ রোশনের কাছে নিয়ে এলো না। ভালোবাসা কি তা বোঝার আগেই সে তার একান্ত আপন মানুষটাকে হারালো, শেষ দেখাটুকুও দেখতে পেল না। অসহ্য যন্ত্রণা আর অনেক টুকরো টুকরো স্মৃতি নিয়ে সে ঘরের কোণে, এক নির্জন কোণে বসে ঝাপসা নয়নে সমস্ত ঘরটাতে যেন কি খুঁজতে লাগলো, বোধহয় রোশনকেই খুঁজছে। দুঃখ সব সুখ স্বপ্নের ঘরটা আজ তার কাছে সম্পূর্ণ অর্থহীন, কোনো দিন সে আর আসবে না তার ঘরে, বলবে না কথা তার সঙ্গে, তবুও সে সবাইকে যেন চুপি চুপি বলে শুনবে তার কথা। সে আমার একান্ত আপন ছিল, সে ছিল আমার, এত কষ্টের অবসান বাবানের ঘটেছে কিনা জানি না। তার একান্ত আপন মানুষটা কতদিন আর তার ছিল তাও আমি বলতে পারবো না, কিন্তু বছর ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে রোশনের বিবি হয়ে গেল রোশনের ভাই মীরা ওজলের বিবি। মীরা ওজল দানাই চাচার মেজ ছেলে, বাবান অনেক কেঁদেছিল দ্বিতীয় বিয়ে করবে না বলে, আর কাউকে স্বামী বলে মেনে নিতে পারবে না, আছাড় খেয়ে বাবান বারান্দার নিচে পড়ে চোখের জলে বুক ভাসালো, তবুও বাবান বিয়ে করতে রাজি না হয়ে পারল না। এখানেও সেই পরাধীনতা, বাবান যদি অন্য কাউকে বিয়ে করতে চায় তা সে পারবে না, বাবানের জীবন নির্ভরশীল, শ্বশুরবাড়িতে বাবার বাড়িতে সর্বত্র মেয়েরা পরাধীন। কিন্তু কেন কেন হবে মেয়েরা পরাধীন, কেন পাবে না মেয়েরা স্বাধীনতার সুখ, সমস্ত পরাজয়ের গ্লানি কেন শুধু মেয়েদের জন্যে? আমাদের দেশেও কম বেশি আছে এই পরাধীনতা, হিসেব করে দেখলে দেখা যাবে পুরুষদের থেকে মেয়েদের শক্তি সর্বক্ষেত্রে অনেক বেশি, বরং পুরুষরাই বেশি নির্ভরশীল। বাবা মারা গেলেও মা কিন্তু তার সন্তানকে যেমন করেই হোক মানুষ করে তোলেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে মা শত সহস্র দুঃখ কষ্ট নীরবে সহ্য করেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ বিসর্জন দেয়। আর সেক্ষেত্রে একজন পিতা পারেন কি তার সন্তানকে ঠিক মায়ের যত্ন দিয়ে গড়ে তুলতে? নিজের সুখের জন্য হয় দ্বিতীয় বিয়ে করেন, নতুবা রিপুর তাড়নায় বার বনিতাদের কাছে যান। কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু ব্যতিক্রম নেহাত ব্যতিক্রমী। একটা পুরুষের যদি রিপুর তাড়না থাকে তবে একটা মেয়ের কি তা নেই, নাকি মেয়েরা ক্লিবলিঙ্গ? পুরুষ যদি নিজের মতে বিয়ে করতে পারে তবে মেয়েরা কেন তা পারবে না, জোর করে বাবানের বিয়ে দেবে আবার? এই খবরটা শুনে সেদিন আমার শরীরে সমস্ত রক্ত যেন প্রতিহিংসার আগুনে জ্বলেছে, কিন্তু আমার সীমিত ক্ষমতায় কতটুকুই বা করতে পারি। আবার ভাবি বিয়ে না দিয়েই বা কি করবে, বাবানের কি বা বয়স, কিন্তু তা বলে জোর করে, ইচ্ছের দাম নেই। বাসে ট্রামে হাটে বাজারে সবখানেতেই পুরুষরা মেয়েদের ফার্স্ট প্রেফারেন্স দেয়, সিনেমার লাইন হোক আর রেশনের লাইন হোক, সবাই বলে ছেড়ে দে ছেড়ে দে মেয়ে মানুষ, আর মেয়েরাও খুশি হয়ে বিগলিত হয়ে ছেলেদের কৃতজ্ঞতা জানায়, কিন্তু বুঝল না যে পুরুষরা তাদের অবলা ভেবেই সুযোগ দিল। কেন নেব এই সুযোগ, যে সুযোগ আমাদের অবলা মেরুদণ্ডহীন করে দেয়? কেন জগতের সমস্ত মেয়েরা মাথা তুলে সব অন্যায় আচরণের প্রতিবাদ করে না, মাথা নত করে সব কিছু কেন মেনে নেয়? ভারতে এই সব অত্যাচার কিছুটা শিথিল হয়েছে, কিন্তু আফগানিস্তানে এখনও সব মেয়েরা পরাধীন, তালিবানরা এসে আরও বেশি করে ঘরের কোণে মেয়েদের ঠেলে দিয়েছে। কি জানি বাবানের দ্বিতীয় স্বামী কেমন হবে, হয়তো কিছু ভালোবাসা নয়তো বা অনেক অমিল, কিন্তু তবু মেয়েদের স্বামীর ঘর করতেই হবে। স্বামী একটা মেয়ের যথার্থ ঠিকানা, মেয়েদের নিজের কোনো ঠিকানা নেই, বিয়ের আগে বাবার ঠিকানা, বিয়ের পরে স্বামীর ঠিকানা, বৃদ্ধা হলে ছেলের ঠিকানা। কিন্তু একটা ছেলের ঠিকানা কেন মেয়ের ঠিকানার সাথে জোড়ে না, কেন বিয়ের পরে ছেলেরা মেয়েদের বাড়ি আসে না? মেয়েদের বাড়ি আসা নাকি তাদের পৌরসত্বের অপমান, চমৎকার, সামান্য আসা যাওয়ার মধ্যেই কি পুরুষের পৌরসত্বের মান অপমান সীমাবদ্ধ? নারীর ওপর অত্যাচার অপমান নয়, এক নারীতে সীমাবদ্ধ না থাকা অপমান নয়,
এক নয় একাধিক মেয়েকে শয্যাসঙ্গী করা কি অপমান নয়? নাকি অপমানের ক্ষেত্রটা শুধু মেয়েদের বেলা প্রযোজ্য? একটা মেয়ে এক ছেড়ে দ্বিতীয় গ্রহণ করলে সে হয়ে যায় বেশ্যা। খারাপ নামের পদবি তার নামের সাথে জড়িয়ে দেওয়া হয়। একটা পুরুষকে এই কলঙ্ক থেকে কেন মুক্ত রাখা হয়? আমার ছোট কাকার প্রথম স্ত্রী একটি মেয়ে জন্ম দিয়ে পরপারের টিকিট কাটলেন, আর এক বছর যেতে না যেতে ছোট কাকা দিব্যি বর সেজে আর একটা নতুন বউকে ঘরে নিয়ে এলেন। আমার ঠাকমা মা মেজ কাকিমা আবার উলুধ্বনি দিয়ে নতুন বউকে বরণ করে ঘরে তুললেন, আর সেই সদ্যজাত কন্যা তখন আমার কোলে ঘুমে অচেতন। ছোট কাকার স্ত্রী বিয়োগে ঠাকমাই বেশি ব্যস্ত হয়েছিল আবার বিয়ে দিতে, কিন্তু আমার ছোট পিসি এক রাস রূপের ডালি নিয়ে সে মাত্র 11 বছর বয়সে নতুন বউ হয়ে একটা 30 বছর বয়সী স্বামীর ঘর করতে গেল। বুড়ো স্বামীর সাথে সতীনও তার ভাগ্যে মিলেছিল। তারপর 2 বছর বাদে পরপর 3 ছেলে ও 1 মেয়ের জন্ম হলো। সবার ছোট ছেলে যখন জন্মালো তখন বিশ্বের পুরুষের মনকে পাগল করে দেওয়ার মতো রূপ নিয়ে পিসি বিধবা হলো। আমি তখন মায়ের পেটে 6 মাসের ভ্রূণ। তখন কিন্তু আমার দাদু বা ঠাকমা ছোট পিসিকে পাত্রস্থ করার তাগিদ অনুভব করেনি। এই দিক দিয়ে আফগানবাসীরা অনেক উদার। ছোট পিসি 4 ছেলে মেয়েকে নিয়ে ভাইদের দুয়ারে দুয়ারে ভিক্ষের ঝুলি পেতে দাঁড়াতো, কিন্তু মাত্র 25 বছর বয়সের অপরূপা অসম্ভব ব্যক্তিত্বের মহিলা জীবনের সাথে আপোষ মীমাংসা করে নিয়েছিলেন। ভুলে গিয়েছিলেন যে তার জীবনেও কিছু চাওয়া পাওয়া আছে। তার একমাত্র ধ্যান জ্ঞান তখন ছেলেদের মানুষ করতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে। স্বামীর কাছে যথার্থ সুখ সে কি পেয়েছিল? এই প্রশ্ন একদিন আমি তাকে করেছিলাম। পিসি বলেছিল, সুখ কি তা জানি না, তবে তোমার পিসেমশাই যখন রাতের অন্ধকারে আমাকে তার উষ্ণতার শিকার করত তখন হয়তো ছেলে কেঁদে উঠত, তা বলে তোমার পিসেমশাই নিরস্ত হতো না। পিসির কথা শুনে এক অজ্ঞাত হিংস্রতা আমার মনের মধ্যে স্থান করে নিল। মনে হতো যদি পিসে বেঁচে থাকতো তবে এক ঘুষিতে তার লম্বা নাকটা আমি ফাটিয়ে দিতাম। মেয়েরা এতই নগণ্য যে তাদের মনের ইচ্ছে অনিচ্ছে আর কোনো মূল্য নেই। তবে পিসি হেরে যায়নি, 3 ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলেছে। একটা পুরুষ যা না পারে পিসি তাই করেছে, একা কারো সাহায্য ছাড়া। বাবা ভাইদের দয়ার দান গ্রহণ করে সে বড় ছেলে মেজ ছেলেকে রামকৃষ্ণ মিশনে রেখে পড়িয়েছে, মেয়েকে PWD-র কন্ট্রাক্টরের সাথে বিয়ে দিয়েছে, ছোট ছেলেকে দেগঙ্গা হাই স্কুলে পড়িয়েছে, এখন বড় ছেলে একটা উডেন ফ্যাক্টরি করেছে, মেজ ছেলে রামকৃষ্ণ মিশনেই টিচারি করে, ছোট ছেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে চাকরি করে। আজ সে সুখী, কী করে বলি সে সুখী? এত কষ্ট করে জীবনের সব স্বার্থ কামনা বাসনা ত্যাগ করে যাদের সে মানুষ করে তুলেছে আজ সবাই আলাদা, যে যার পথ দেখে নিয়েছে। পিসি একা, সম্পূর্ণ একা। সেই কার্তিকপুরের পুরনো ভিটে বাড়িটাতে সে একাই থাকে। চৈত্রের দুপুরে অথবা শীতের পরন্ত বিকেলে বাড়ির বারান্দার কোনায় থামের গায়ে হেলান দিয়ে বসে জীবনের হিসাবটা হয়তো মেলায়। অনেক অনেক দুঃখ হয়তো তার বুকের ভিতরের হৃৎপিণ্ডটাকে দীর্ণ বিদীর্ণ করে দেয়। পচা গরমে হয়তো গলগল করে তার অক্লান্ত পরিশ্রমের ঘাম ঝরে পড়ে, নতুবা শীতের ঠান্ডা হাওয়ায় শরীরের ভিতরের হাড়গুলোতে কাঁপুনি ধরায়। সামনের নারকেল গাছের একটা পাতা বিশাল ডাল শুদ্ধ দমাস আওয়াজ করে নিচে মাটিতে এসে পড়েছে হয়তো। পিসি হয়তো নির্বাক নয়নে বসে সেই ঝরে পড়া পাতাটার দিকেই চেয়ে আছে। এই ছোটো পিসিকে আমি ভীষণ ভয় পেতাম, যতটা ভয় পেতাম তার অনেক বেশি ভালোবাসতাম ও শ্রদ্ধা করতাম। প্রতিবাদের কথা ভাবতে গিয়ে যেন রামায়ণ রচনা করে ফেললাম, অথচ এখন আমার বিন্দুমাত্র সময় নেই। মূষা আমার কাছে টাকা চেয়েছে, যে টাকার ওপর ওর কোনো অধিকার নেই, টাকাগুলো সম্পূর্ণ আমার হিন্দুস্তানে যাওয়ার খরচা। সেই টাকা চাইছে মানে ওরা মনস্থির করেছে যে আমাকে যেতে দেবে না, তার মানে টেলিফোনের সমস্ত কথাই মিথ্যে। আমার সামনে
এক রকম কথা হয়েছে আর আমার অগোচরে আর এক রকম। অভিষেককেও ওরা মিথ্যে বলেছে। আবার ভাবি, অভি যখন দেখবে আমি দেড় মাসের মধ্যে গেলাম না, তখন কি জামবাজকেও কিছুই বলবে না? নাও বলতে পারে, অভি খুব শান্তিপ্রিয় ছেলে, সে কি কোনো ঝামেলায় যাবে? তার থেকে ভালো আবার এখান থেকে পালানো। পাকিস্তানে যাওয়ার পর মোটামুটি একটা সাহস নতুন করে পেয়েছি। বহু বছর একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকার ফলে সাহস হারিয়ে ফেলেছিলাম, হৃত সাহস পুনরুদ্ধার করেছি। সুতরাং আবার পথ হারাতে হবে, বাড়ি ছেড়ে অজানার পথে পা বাড়াতে হবে, কিন্তু এবার পালানো অত সহজ হবে না। এখন তিহার জেলের মতো পাহারায় সবাই মোতায়েন। সারা রাত ঘুমোতে পারলাম না, ভাবতে লাগলাম কি করা যায়। জানালার ঠিক নিচে তো সাওয়ালি শোয়, ওকে ডিঙিয়ে পালালে কেমন হয়? তারপর আঙুর বাগানে গিয়ে ভাঙা দেওয়াল টপকে পালাবো। ভাবার সঙ্গে সঙ্গে উঠে বসলাম, জানালার কাছে গেলাম, সাওয়ালির শোয়ার দূরত্বটা বোঝার চেষ্টা করলাম। না, পারবো না ডিঙিয়ে যেতে। তারপর দরজার কাছে গিয়ে কালা খানের শোয়ার পজিশনটা দেখলাম, আনন্দে মনটা নেচে উঠল। কালা এমনভাবে শুয়েছে যে আমি খুব সহজেই ডিঙিয়ে যেতে পারবো, শুধু ওর গভীর ঘুমের অপেক্ষা, আমাকে এখন থেকেই তৈরি হয়ে নিতে হবে। হঠাৎ কালার বিবি সাদগি বাইরে এসে কালার পাশে শুয়ে বলল যে এও সাদকি ইলিয়ে সামালাম, মানে আমি এখানে একটু শোবো, খানেকে ডের গরমি দা, অর্থাৎ ঘরে খুব গরম, প্রতিবার কেন এত আশাহত করছো আমাকে আল্লাহ, তথাকথিত হিন্দুর মেয়ে হয়েও আমি তোমাকে বারংবার ডেকেছি, মনে মনে আমাকে বিশ্বাস করতে শুরু করেছি, তাও কেন তুমি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছ না? আজ আমি শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, আমার পালাবার পথ পরিষ্কার করে দাও। আল্লাহর কাছে অনুরোধ জানাবার পর ভাবলাম আমি তৈরি থাকবো, সাদগি উঠে গেলেই পালাবো। গুলগুটি নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছে, আমার চোখে ঘুম নেই। অন্ধকারের মধ্যেই হাতরে আদরে ভিআইপি বাক্সের কাছে গিয়ে দাঁড়ালাম, হাতের অনুমানে লকে চাবি ঘোরালাম, যাতে আওয়াজ না হয় সেজন্য ওকের ডান্টিটাতে হাত দিয়ে চেপে ধরে আস্তে আস্তে খুললাম। তারপর পাল্লাটা খুলেই টাকাগুলো বার করলাম, 15 লাখ টাকা, ইন্ডিয়ান 30,000। এত টাকা কীভাবে যে নেব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একটা বড় ব্যাগ ছিল আমার, তাতে টাকাগুলো নিলাম, দুটো চুড়িদার, জুতোটাও ভরে নিলাম, জুতো পায়ে থাকলে আওয়াজে ধরা পড়ে যাব। তারপর কোরআন শরীফে বুকে করে নিয়ে জানালায় বসে অপেক্ষা করতে লাগলাম কখন সাদগি উঠে যাবে। রাত কেটে গেল, পূব দিগন্তে ভোরের সূর্যের আগমন বার্তা বহন করে নিয়ে এলো পাখিরা। সাদগিও ওঠেনি, আমিও পালাতে পারিনি। ভোরে যখন সাওয়ালি ও কালা নামাজ পড়তে গেল, তখন দরজা খোলা পেয়ে আমি দৌড়ে দাঁড়াই চাচার বাড়ি গিয়ে চাচিকে বললাম, দিনটুকুর জন্য একটু লুকোবার জায়গা দাও। আমি সব কথা বলে খুব কাঁদতে লাগলাম, চাচিও আমার কান্নার সঙ্গে কাঁদতে লাগলো। তারপর বাড়ির বাচ্চাদের ছাড়া সবাইকে বলল সমস্ত ব্যাপার, চাচা বাড়িতে ছিল না। চাচি আমার লুকোনোর জায়গা ভাবতে লাগলো, যদি দেওয়ারা সন্দেহ করে এখানে খুঁজতে আসে, এমন একটা জায়গাতে লুকোতে হবে যেখানে কেউ খুঁজতে যাবে না। পূর্ব দিকের একটা ঘরের ভিতর দিয়ে সিঁড়ির ছাদ অবধি উঠে গিয়েছে, সেই সিঁড়ির শেষ ধাপে আমার লুকোবার ব্যবস্থা হলো। চাচার বড় মেয়ে জরিনা আর ভাইজি বদরি গিয়ে একটা তোষক সেখানে পেতে দিয়ে এলো, আমি তাড়াতাড়ি সেখানে চলে গেলাম। 10 মিনিট পরে জরিনা আমার জন্য একটা টি পটে করে চা নিয়ে এলো, সঙ্গে দুটো পরোটা। আমি চায়ের সঙ্গে পরোটা খেতে লাগলাম আর ভাবতে লাগলাম, এও এক বিচিত্র অভিজ্ঞতা, কেউ কি কখনো ভেবেছে পালিয়ে গিয়ে তোষকের ওপর বসে আরামে নিশ্চিন্তে চা আর পরোটা খাবে? এই কি জীবন? যে জীবনে স্থায়িত্ব আছে, নিশ্চয়তা নেই, স্রোতহীন গতিহীন থেমে যাওয়া একটা জীবন, আমি কি কোনো দিন ভেবেছিলাম এসব? একদিন আমাকে এইসব অনিশ্চয়তার সঙ্গে দোস্তি করতে হবে। আচ্ছা, অন্য ঘরের বউদের কি আমার মতো অবস্থা হয়েছে কখনো? হয়তো হয়েছে,
কিংবা নয়, আর ভাবতে সময় দিল না অলস নয়ন। চোখের ওপরের পাতা দুটো যেন ভারী হয়ে নিচের সীমারেখার সঙ্গে মিলনে প্রবৃত্ত হতে চাইছে। হঠাৎ চমকে চোখ মেলে তাকিয়ে দেখি জরিনা আমার সামনে আতঙ্কের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ঘুমের ঘোরে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না জরিনা আমার বিছানার সামনে কি করছে। তারপর জরিনার ঝাঁকুনিতে ঘোর কেটে গেল, সম্বিত ফিরে পেলাম আমি যেখানে লুকিয়ে আছি। সাহেব কামাল, ওঠো ওঠো, আর লুকিয়ে লাভ নেই, সব জানাজানি হয়ে গিয়েছে, আকাও বাড়ি এসেছে, বাবাকে কেউ কেউ আকা বলে, সর্বনাশ, জানাজানি হয়ে গেছে, এবার তো আমাকে দেওররা মেরেই ফেলে দেবে। আর নিশ্চিন্তে থাকতে পারলাম না, গলা শুকিয়ে এলো, হাত পা ঠান্ডা হয়ে গেল, ঘরের AK-47 কথা মনে পড়ল। সব জায়গায় খুঁজতে খুঁজতে ওরা নিশ্চয়ই রাগে মারমুখী হয়ে আছে। জরিনা বলল, আসাম চাচার একটা খোঁড়া ছেলে আছে, সে নাকি বলেছে আমাকে দানাই চাচার বাড়ি ঢুকতে দেখেছে। তখন চাচি নিরুপায় হয়ে একটু পরে ওদের কাছে বলেছে, ঝুমঝুমা চাচার ভাইপো সৌমদের বউ আটার ঘরে আটা আনতে গিয়ে আমাকে দেখেছে, মুসা ও কালাখান বন্দুক নিয়ে ঘুরছে, আমাকে দেখলেই গুলি করে দেবে। হায় ঈশ্বর, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! বাবা মায়ের সঙ্গে ঠাকুমার সঙ্গে শেষ দেখাটুকুও করতে পারলাম না, মৃত্যু আজ আমার শিয়রে, কিন্তু আমি কাউকে ছাড়ব না। সেই বিনাশহীন অতৃপ্ত আত্মা নিয়ে আমি ঘুরে বেড়াবো জামবাজের বাড়ির চার ধারে। বেঁচে থেকে আমি যা পারবো না, মরে গিয়ে তা অনেক সহজ হয়ে যাবে। মারুক, আমাকে গুলি করেই মারুক, মৃত্যুই আজ আমার কাছে সঠিক পথ। আমার ভাবনার মাঝে জরিনা কখন যে উঠে চলে গেছে জানি না, যাবেই তো, যাক আজ সবাই আমার সামনে থেকে চলে যাক। আমি উঠে দাঁড়ালাম, সিঁড়ি দিয়ে নেমে এলাম, হঠাৎ দেখলাম সামনের দরজা দিয়ে সেরিনা চাচি ও মরগলারা চাচি ভেতরে ঢুকলো। মরগলারা দানায়ের বড় বৌদি। সেরিনা চাচি বলল, হতভাগী, আজ চাচা তোকে বাঁচিয়ে নিয়েছে। বাঁচিয়েছে মানে? আমি ঠিক বুঝলাম না। কালাখান ও মুসাকে ডেকে বুঝিয়েছে যে জামবাজ বদলা নিতে তোদের বউদেরও মেরে ফেলবে, কারণ জামবাজ তোদের বলেছে সাহেব কামালকে পাঠিয়ে দিতে, কিন্তু তোরা আসাম খানের কথা শুনে জামবাজের কথা উপেক্ষা করে তার বউকে জোর করে ধরে রেখেছিস। তোরা কি বলবি, সাহেব কামালকে কেন মেরেছিস? বলবি পালিয়ে গিয়েছিল? তখন জামবাজ জিজ্ঞেস করবে না কেন পালিয়েছিল, কেন তোরা ওকে পাঠাসনি? নিজেদের সুন্দর সংসার এইভাবে নষ্ট করিস না। একটা কথা আমার কাছে স্পষ্ট হয়ে গেল, জামবাজ আমাকে ধরে রাখতে বলেনি, পাঠাতে বলেছিল, কিন্তু আসাম চাচা সব কলকাঠি নাড়ছে, নাটের গুরুমশাই তবে সে। যদি কোনো দিন আমি হিন্দুস্তানে যেতে পারি তবে আসাম চাচাকে আমি দেখে নেব, ফাঁস করে দেব, পাকিস্তানের রাস্তা দিয়ে জাল পাসপোর্ট বানিয়ে দু মাসের নাম করে হিন্দুস্তানে গিয়েছে, কিন্তু আজ আড়াই বছর হয়ে গেল, এখনও সে হিন্দুস্তানেই আছে। তারপর ইনকাম ট্যাক্স অফিসে খবর দেব যে প্রতি মাসে অথবা 3 মাস অন্তর 2 লাখ বা 3 লাখ টাকা সে চোরাপথে বাড়িতে পাঠায়। চাচির ডাকে আমার চিন্তার জাল ছিন্ন হলো। সাহেব কামাল, চাচা এখনই তোমার কাছে আসবে, এই বাবানের ঘরে তুমি বসো। চাচিরা চলে গেল। আমি ডান দিকের ঘরের দরজা খুলে ভিতরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিয়ে ঘরের এক কোণায় গিয়ে বসলাম, ভীষণ ভয় ও অনেক দুশ্চিন্তা থেকে আপাতত রেহাই। আর ভেবে নিলাম এই চাচিকে দিয়ে চাচাকে বলে আমাকে পাঠানোর ব্যবস্থা করতেই হবে। কতক্ষণ এইভাবে বসেছিলাম জানি না, হঠাৎ সামনের জানালা দিয়ে দেখলাম চাচা, কালা ও ছোট দেওর সওয়ালি আসছে এই ঘরে আমার কাছে। আমি উঠে দাঁড়ালাম, এত বিপদেও আমি আমার সৌজন্যতা ভুলিনি, চাচা বড় সুতরাং সম্মান তার প্রাপ্য। কই সাহেব কামাল? চাচা ভিতরে এসে আমার সামনাসামনি বসল, কালা ও সওয়ালি দাঁড়িয়ে রইল, চাচি জরিনাও এলো, মরগালারা চাচি বাবান ঝুমঝুমা দরজার বাইরে দাঁড়ালো। চাচা বলল, এমন করে আবার পালাতে যাচ্ছিলে কেন? আমাকে 1 মাসের মধ্যে পাঠাতে বলেছে জামবাজ, কিন্তু ওরা পাঠাচ্ছে না, তাই পালানো ছাড়া আমি আর কী বা করতে পারি? পাঠাবে কী করে?
আসাম তো বারণ করেছে পাঠাতে, আসাম কে? এখন তার বাড়ি আলাদা, আমার স্বামী বা গার্জেন জামবাজ, খুব উত্তেজিত হয়েই বললাম। তাছাড়া ভুলে গেছে ওরা, একদিন ভিকিরির মতো হাত পেতে দাঁড়াতো আসামের বউদের কাছে একটু চিনি বা গুড়ের জন্যে। আজ তার কথা শুনে ওরা আমার প্রতি অত্যাচার করছে, আমার জন্যেই তো ওরা নিজেদের অবস্থান বুঝতে পেরেছে। আমি কালকেই মুসাকে পাকিস্তানে পাঠাবো, মুসা জামবাজের সঙ্গে ফোনে কথা বলে সব জেনে আসুক। ঠিক আছে, এতদিন অপেক্ষা করেছি, না হয় আর 10 দিন অপেক্ষা করব। সব কথা শেষ হলো, কথা হলো কাল মুসা পাকিস্তান যাবে। আমি চাচাকে কথা দিলাম, মুসা না আসা পর্যন্ত আমি আর পালাবার চেষ্টা করব না। আমি বাড়ি গেলাম না, চাচার বাড়িতেই থাকলাম। চাচা খুব ভালো মানুষ, সবাই তাকে খুব ভালোবাসে। চাচিরা আমাকে খুব যত্ন করত, চাচাও রোজ আমার জন্য ভালো ভালো খাবার আনত, জিজ্ঞাসা করত আমি কিছু খেতে চাই কি না, অন্য কিছু চাই কি না। গজনী বাজার থেকে শশা, জর্দালু, কাঁচা লঙ্কা, বেগুন কিনে আনত। খেতে আমার ইচ্ছে করে না, কিন্তু চাচা অত দূর থেকে আমার জন্য এনেছে, তাই না খাওয়া মানে তাকে অপমান করা, সেই জন্যে ইচ্ছে না থাকলেও খেতে হতো।